আবারও চামড়া সংগ্রহের খবর। এই মুহূর্তে রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার সানবীর রুপল, আমার সরাসরি আছে তার কাছে। রুপল, সালেন, চামড়ার বাজারে কিন্তু এখন একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে বলা চলে, কারণ মৌসুমী ব্যবসায়ীরা তারা বলছেন যে চামড়ার দাম পাচ্ছেন না, এবং গতকালও যারা চামড়া দুই একটা নিয়ে এসছে তারা যে দাম পাচ্ছিলেন আজকে সে দামও পাচ্ছেন না, এবং তারা বলছেন যে তারা যে দামে কিনেছেন সেই দামও তারা পাচ্ছেন না, যার ফলে সেটি নিয়ে তাদের যেমন হতাশা আছে। আবার এখানকার যারা ব্যবসায়ী আছে তারা বলছেন যে গত বছরের যে পাওনা টাকা ট্যানারি মালিকদের কাছে তারা পেতেন সেই টাকা তারা পাননি, যার ফলে তারা কিন্তু যে পরিমাণ টাকা লগ্নি করার চিন্তা ভাবনা করছিলেন সেই পরিমাণ টাকা লগ্নি করতে পারেননি। তবে এখানকার যে পরিস্থিতি, অন্যান্য বছরে আমরা যখন আসি তখন ঈদের দ্বিতীয় দিন কিন্তু স্বাভাবিক অর্থেই এই পুরো এলাকাটি ঢাকার বাইরে ট্রাক দিয়ে ভরা থাকে, কিন্তু এবারের চিত্রটি ভিন্ন, কারণ মাত্র হাতে গোনা কয়েকটি ট্রাকই দেখতে পাচ্ছে যে যারা ঢাকার বাইরে থেকে চামড়া নিয়ে এসেছেন। তবে ট্যানারি মালিক বা এখানকার যে পোস্তার ব্যবসায়ীরা আছেন তাদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছেন যে যেহেতু বেশি গরম তাই হচ্ছে ঢাকার বাইরে অর্থাৎ সাভার, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এই আশপাশের এরিয়া থেকে চামড়া তারা নিয়ে এসেছেন, তবে তার বেশি দূরে যারা আছেন তারা বলেছেন যে সেখানেই তারা গুদামজাত করেন যাতে চামড়া নষ্ট না হয়ে যায়। তবে দাম না পাওয়ার ব্যাপারে কিন্তু চামড়া নষ্ট হওয়ার একটি আশঙ্কা তারা করেছেন, এবং সেই আশঙ্কাটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এখানে এসে যারা দাম পাচ্ছেন না অনেকে চামড়া বিক্রি না করে তারা ফিরে যাচ্ছেন, বা ছাগলের চামড়ার একদমই দাম পাচ্ছেন না, কারণ একদমই কোনো দাম বলছেন না, যার ফলে হচ্ছে এখানকার কিন্তু চামড়া ব্যবসায়ীদের মধ্যে একরকমের বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। সরকার নির্ধারিত যে দামটি সে তারা বলছেন যে সেই দামেও তারা চামড়া কিনছেন না, চামড়া কিনতে গিয়ে তারা অন্তত 8 থেকে 10 টাকা সেই নির্ধারিত দামের চেয়ে কমে তারা কিনছেন, যার ফলে যারা এখানে বিভিন্ন ব্যবসায়ীরা মৌসুমী ব্যবসায়ীরা এসছেন তারা কিন্তু হতাশ হয়েই ফিরে যাচ্ছেন, বা অল্প দামে যারা যে দাম নিয়ে এসছেন সেই দামেই কিন্তু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এর বাইরে রপ্তানি করার যে আদেশটি দিয়েছে সেই রপ্তানি করার আদেশের ব্যাপারে তা বলছেন যে এখানকার চামড়া যদি কমেই বিক্রি করা হয় তাহলে কিন্তু পাচার হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে। তো এখন পর্যন্ত পোস্তার চামড়া কেনা বেচার খবরাখবর ছিল এটুকুই, ফিরে যাচ্ছি স্টুডিওতে। চামড়া সংগ্রহের খবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর পোস্তা এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রুপল।